মদনদা চায় সিঙ্গাড়া খাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ করেছে। আর একটা কথা বলি, সেই বিটি রোডে, সেই বিখ্যাত বিটি রোডে দাঁড়িটা মুছতে নেই। হ্যাঁ, সেই বিটি রোডে, সেই বিটি রোডে। আর রাজনীতিতে দাঁড়ি মুছতে নেই। মাঝখানে তিন বছর, শুনুন, মাঝখানে তিন বছর আপনার সঙ্গে মদন মিত্রের, আপনার মনে আছে একটা হয়েছিল 2019-এ যেদিন ভোট হয়েছিল সেদিন সন্ধ্যেবেলা আপনি এবং মদন মিত্র, এবং গত বছর জানুয়ারিতে। তো ইরেজার তো নেই, ইরেজ করবো কি করে? তিনটে বছরকে ইরেজ করবো কি করে? আমার কাছে তো ওরকম ম্যাজিক ইরেজার নেই, বাংলার মানুষের কাছেও নেই। আপনি যদি প্রোভাইড করেন খুব ভালো। এখন কি বলবেন মদন মিত্র সম্পর্কে? রাজনীতিতে একটা বলছি, মদনদার সঙ্গে কালকে রাত্রিও কথা হয়েছিল, তাই আজকে সকালেও কথা হয়েছে। মদনদার চায় সিঙ্গাড়া খাওয়ার জন্য আমাকে আমন্ত্রণ করেছে। আর একটা কথা বলি, সেই বিটি রোডে, সেই বিখ্যাত বিটি রোডে দাঁড়িটা মুছতে নেই। হ্যাঁ, সেই বিটি রোডে, সেই বিটি রোডে। আর রাজনীতিতে দাঁড়ি মুছতে নেই, দাঁড়ি পাশে বড় একটা দাঁড়ি টেনে দিতে হয়, এটাই হলো রাজনীতি। রাজনীতিতে মুছার কোনো ব্যাপার থাকে না। এই জন্য আপনার ইরেজ করতে হবে না, আপনি ওটাকে রাখবেন, যখন আপনার কাজে লাগবে আপনি লাগিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আমি পাশে একটা বড় দাঁড়ি টেনে দেবো, অসুবিধা হবে না। আচ্ছা, মনোজ বর্মা কেমন পুলিশ অফিসার? মনোজ বর্মার সঙ্গে তিন বছরে আমার কোনোদিন কথা বলিনি, এখনো কোনো কথা হয়নি। মানে কেমন কেমন পুলিশ অফিসার হিসেবে তিনি কেমন? দক্ষ, সৎ, পরিশ্রমী? আমি তো তার অফিসার নেই কি তাকে জাস্টিফাই করব। একজন সাধারণ মানুষ হিসেবে, একজন সাধারণ রাজনীতিক হিসেবে যদি আপনি কিভাবে তাকে দেখেছেন? দেখুন, সাধারণ মানুষ হিসাবে আর সাধারণ একজন নেতা হিসাবে, আমাদের এখানে পশ্চিমবাংলা যেটা সিস্টেম আছে দেখছি আমি, কি যে যে পুলিশ অফিসার আছে, যারা দেখছি তারা ভালোভাবে যদি কাজ করে তাহলে ল অ্যান্ড অর্ডার ভালো থাকবে, আর ভালোভাবে কাজ না করে ল অ্যান্ড অর্ডার ভালো থাকবে না। তার জাস্টিফিকেশনটা হয় ল অ্যান্ড অর্ডারের উপরে। তো এই যে ভাটপাড়া, ব্যারাকপুর, এই সব জায়গার ল অ্যান্ড অর্ডার নিয়ে বারবার গত তিন বছরে প্রশ্ন উঠেছে, তার দায়টা কার? তার দায় কার আছে? তো তখন তো আমি বলেছিলাম পুলিশের দায়, এখন বলছেন না ঠিক করে, তাহলে পুলিশের দায় ঠিক করবে এখন? এখন কি মনে হচ্ছে পুলিশের দায় না পুলিশের দায়? বললাম তো, এখন যদি ঠিক না হয় তখনও বলবো। আচ্ছা, অজয় ঠাকুর, আমি কি বলছি, যখন আমি তৃণমূলে বিজেপিতে ছিলাম তখন বারবার বলতাম কি পুলিশের দায়, এখনো যদি ল অ্যান্ড অর্ডার ঠিক না হয় তখনও তো বলবো পুলিশের দায়। অজয় ঠাকুর, যে কাজটা পুলিশের কাজ করা, সে কাজ তো পুলিশই করবে, সে কাজ তো আমি করব না। অজয় ঠাকুর সম্পর্কে কি বলবেন? আমি তো বললাম একটা কথাকে, যতই আমি বিজেপিতে ছিলাম ল অ্যান্ড অর্ডার খারাপ ছিল তখন বলতাম এরাই করেছে, এখন যদি ল অ্যান্ড অর্ডার খারাপ হয় তখনও এদেরকেই বলবো কি এদের জন্য ল অ্যান্ড অর্ডার খারাপ হচ্ছে। এখন নিউজ দেখুন আপনার সময় মতো, আপনার হাতের মুঠোয় রাজ্য, দেশ, দুনিয়া। ডাউনলোড করুন জি চব্বিশ ঘন্টা অ্যাপ, এক ক্লিকেই পান সব আপডেট।